এ রাজা, এনে কি নিয়ে এসেছি দেখ তোর জন্য? লুচি নিয়ে এসেছি। কিসের জন্য? আবার টিউশনি যাবি? টিউশনি যাবি বলে টিউশনি যাবি বলে যে লুচি করে দিয়েছি, গরম গরম ফোলা ফোলা লুচি আর পটলের দরমা খাও। রাজা শোনা এখন টিউশনি চলে যাবে, এর জন্য ওকে লুচি আর পটলের দরমাটা দুপুরবেলায় করেছিলাম ভাতে খাওয়ার জন্য, তা বেশি করে ছিল, তাই ভাবলাম যে পটলের দরমাতে লুচি দিয়ে দিয়ে ও খাওয়া হয়ে যাবে, ও টিউশন চলে যাবে। কেমন আছে? ভালো হয়েছে? দেখতেই পাচ্ছ লুচিগুলো এই মাত্র দেখো ধরা যাচ্ছে না, মানে পুরো গরম। তাই খেয়ে নাও। হ্যাঁ, তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে লুচি ছাকছি, এই যে কড়াইতে লুচি ছাকছি এখন আমি, আর দেখো এখনও দুটো লুচি করতে বাকি আছে, যাই হোক। আর এইখানে দেখো দুপুরবেলা আমি একটা থেকে প্রায় আড়াইটা বেজে গেছে এই তালের বড়াগুলো করতে, এই তালের বড়া বানিয়েছি। আর এই যে কী বলে ঘাগরা ফুলুরি না কী বলে, আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে, এগুলো করে মেখে দিয়েছে, আমি বানিয়েছি। তাই দেখো তালের ফুলুরি বানিয়েছি, কিন্তু একটাও রাজা ছবে না, খাবে না। হ্যাঁ, আর ও বলছে আমাকে কী করে দেবে বিকেলবেলায় কী খেয়ে যাবো, তাই ভাবলাম গরম গরম লুচি বানিয়ে দিই। আর ওই পটলের দরবার ছিল তোমাদেরকে তো প্রথমেই বললাম, তো এই দেখো লুচিটা হাতে করে তুলতে গিয়ে লুচিটা আমার ছিঁড়ে গেল, যাই হোক। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো আজকের মতো এখানেই, টাটা।